নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলের ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে। প্রচুর সংখ্যক শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে, যেখানে বিভিন্ন ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে। দেখো বন্ধুরা, খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যেখানে পুরোপুরি সরকারি চাকরিতে পিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। খুব ভালো মানের বেতনও কিন্তু রয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করো। তো বন্ধুরা, অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এই ভিডিওতে আমি ডিসকাস করব কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং লাস্ট ডেট কবে, এবং তার সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলোও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এবং পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের সেই অফিসার রিক্রুটমেন্টের নোটিফিকেশন পেজে। এবার আমরা দেখে নিই এই নোটিফিকেশনটিতে কী বলা হয়েছে তার বিস্তারিত। প্রথমে আমরা দেখে নেব যে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত করতে পারবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে সেটা দেখে নিই। তোমরা এখানে দেখো, লক্ষ্য করো যে যে অ্যাপ্লিকেশন যেটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। সেখানে এখানে বলা হয়েছে 16 নভেম্বর থেকে কিন্তু এই যে পদগুলো সেই পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের এই আবেদন প্রক্রিয়া চলবে 7ই ডিসেম্বর 2022 পর্যন্ত। অর্থাৎ 16ই নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত তোমরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। আবেদনের জন্য অনলাইন ফিস পেমেন্ট করার লাস্ট ডেটও কিন্তু এখানে বলা হয়েছে 7ই ডিসেম্বর 2022 পর্যন্ত। যদি কেউ অফলাইনে ফিসটি পেমেন্ট করতে চাও তার জন্য কিন্তু সেই ডেটটাও বলা হয়েছে 8ই ডিসেম্বর 2022 পর্যন্ত। তাই এই যেহেতু এই রিক্রুটমেন্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই তোমরা এখনই কিন্তু আবেদন করে দাও। তাই এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের পুরোপুরি অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে। সেই জন্য তোমরা WBPSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখনই আবেদন করো। সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, দেখো wbpsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। যদি তোমাদের এই ফর্ম ফিলাপের সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তার জন্য তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। সেই কারেকশনের জন্য কিন্তু এডিট উইন্ডো কিন্তু ওপেন হবে। সেই এডিট উইন্ডো ওপেন হবে 14ই ডিসেম্বর 2022 থেকে 20ই ডিসেম্বর 2022 পর্যন্ত। তাই এখন দেরি না করে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করা শুরু করে দাও। তো বন্ধুরা, চলো দেখা যাক কোন পোস্টে নিয়োগ চলছে, কারা কারা আবেদন করতে পারবে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাকরির আপডেট প্রতিদিন পেতে হলে ওয়ে টু জবস ইন বেঙ্গলির এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। এই চ্যানেল থেকে তোমরা প্রতিদিন কোনো না কোনো আপডেট নিয়মিত পেয়ে যাবেন। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই পদগুলির জন্য কিন্তু নিয়োগ করা হবে। এটি নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 9/2022। এতে এই যে নোটিফিকেশনে কী বলা হয়েছে সম্পূর্ণটা এবার দেখে নেওয়া যাক। নেম অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার্স, সার্ভিস নেম সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, এই পদগুলিতে কিন্তু নিয়োগ হবে। পে স্কেলও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, পে ব্যান্ড 4-এর আন্ডার কিন্তু হবে। এখানে তোমাদের মূল বেতন হবে 9000 থেকে 40500 মধ্যে, তার সঙ্গে থাকবে গেট পে 4400 টাকা, এবং DA, MA এবং HR-এ এইগুলো কিন্তু যুক্ত থাকবে। অর্থাৎ যে বেতনটা হবে সেই বেতনটা খুব ভালো মানেরই কিন্তু বেতন হবে। এছাড়া এখানে আরও বলা হয়েছে যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে পরবর্তীতে কিন্তু যে ডিপার্টমেন্ট যে সার্ভিস রয়েছে সেই পোস্টগুলোতে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কতগুলো ভ্যাকান্সি কী রয়েছে।
সেই ভ্যাকান্সি বেসিসে কিন্তু নিয়োগ হবে। এছাড়া আরও বলা হয়েছে যে এই পদগুলির জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই পদগুলির জন্য তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট সার্ভিস অফ ইঞ্জিনিয়ারিং সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল পদে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট অফ কাউন্সিলিং ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু হতে হবে। এছাড়া আরও যেটা বলা হয়েছে বয়স, বয়স যেটা বলেছে এদের ক্ষেত্রে 36 বছর বয়স হতে হবে, সেটা 1/1/2022 অনুযায়ী, অর্থাৎ জন্মের তারিখ হতে হবে 2 জানুয়ারি 1986 মধ্যে। এছাড়া এই বয়সের যে ছাড়, সেই ছাড়টাও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পাবে এসসি, এসটি, ওবিসি এবং অন্যান্য যে পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে তারাও কিন্তু ছাড় পাবে। গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই অনুযায়ী তোমরা এটা সেটা ভালো করে এখান থেকে দেখে নেবে, আমি এখানে আর বিস্তারিত বলছি না। এছাড়া আরও বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন মোটটি হবে একমাত্র অনলাইনেই কিন্তু হবে। এছাড়া একের বেশি কেউ যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে ক্যান্সেল হবে। এছাড়া আরও বলা হয়েছে যে আদার রিকোয়ারমেন্টস হিসাবে কী বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে যে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সঙ্গে যা বাংলাতে পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফিস কত আছে। অ্যাপ্লিকেশন ফিস হিসাবে তোমাদেরকে যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের 160 টাকা ফিস পেমেন্ট করতে হবে, সঙ্গে কিন্তু 1% সার্ভিস চার্জও কিন্তু দিতে হবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু কোনোরূপ টাকা দিতে হবে না, অর্থাৎ ফিস পেমেন্ট করা লাগবে না। এবার দেখে নেওয়া যাক আদার্স কী কী বলা হয়েছে। এখানে যে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু নির্দিষ্ট দপ্তর থেকে সেই সার্টিফিকেটটা কিন্তু থাকা বাঞ্ছনীয়, সেই কথাটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নিই পরবর্তীতে কী বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে ডিডাকশন অফ মার্ক্স, মার্ক্স ডিডাকশনের ক্ষেত্রে বলা হয়েছে এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে এবং প্রত্যেকটি কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু রং অ্যান্সার দিলে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, কিন্তু কত নেগেটিভ মার্কিং থাকবে সেটা কিন্তু কোশ্চেন বুকলেটের ওপরে কিন্তু লেখা থাকবে। এখানে কিন্তু কত মাইনাস হচ্ছে সেটা বলা হয়নি। এরপর দেখে নেওয়া যাক আদার্স কি রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। এছাড়া আরও বলা হয়েছে যে ডিসপ্লে অফ মডেল অ্যান্সার, অর্থাৎ আফটার ডিসপ্লে অফ মডেল অ্যান্সার অর্থাৎ এমসিকিউ টাইপ ইন দ্য কমিশনস ওয়েবসাইট অবজেকশনস বাই দ্য ক্যান্ডিডেট নিড টু ফিল্ড স্ট্রিক্টলি উইদিন দ্য স্পেসিফিক টাইম লিমিট বিয়ন্ড হুইচ নো অবজেকশন শ্যাল বি এন্টায়ার্ড, অর্থাৎ এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট টাইমে যখন কমিশনের ওয়েবসাইটে অ্যান্সার কীগুলো দেওয়া থাকবে তখন যদি তোমাদের কোনো অবজেকশন থাকে তখন সেই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু অবজেকশন করতে হবে, তাছাড়া পরবর্তীতে কিন্তু হবে না। এবার বলেছে রেজাল্টটা কীরকম হবে সেই মুডটা আমরা দেখে নিই। রেজাল্টস অফ এক্সামিনেশন ক্ষেত্রে কী বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট সিলেক্টেড অন দ্য বেসিক অফ দ্য রেজাল্টস অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি কল্ড ফর ইন্টারভিউ, অর্থাৎ বেসিক যে রিটেন এক্সামিনেশন হবে তাতে পাস করলে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। দেয়ার শ্যাল বি নো কোয়ালিফাইং মার্কস ইন দ্য ইন্টারভিউ, ইন্টারভিউয়ের জন্য কোনো কোয়ালিফাই মার্কস কিন্তু নেই। ফাইনাল মেরিট লিস্ট উইল প্রিপেয়ার্ড অন দ্য বেসিক অফ মার্কস অবটেনড ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ টেকেন টুগেদার, আচ্ছা যে মেরিট লিস্টটি বার হবে সেটি কিন্তু আচ্ছা রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের ওপর কিন্তু পাবলিশ করা হবে, এই কথাটা কিন্তু বলা হয়েছে। বিস্তারিত আরও জানার জন্য তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো কমিশনের অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারো, অথবা ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে
জয়েন্ট হও, সেখান থেকে এই নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না।